বলার পরে আমরা ঘুমাবো। রেডি, তোমরা রেডি? ধন্যবাদ। আপনি যদি ইলেকশন বয়কট করেন, আপনি যদি বিরোধিতা করেন, সেটা তো একটা পলিটিক্যাল জিনিস, এটা তো আমরা ঠেকাতে পারবো না, এটা পলিটিক্যালি রিজলভ করতে হবে, রাজনৈতিকভাবে এর সমস্যার সমাধান করতে হবে যে আপনি কী সরকার পন্থায় ইলেকশন করবেন। সেটা ইলেকশন কমিশনের ব্যাপার না, সেটা রাজনৈতিক ব্যাপার, সবাইয়ের ব্যাপার, এ দেশের ব্যাপার। তো আমরা আশা করছি সেই জিনিসটা রিজলভ হয়ে যাবে এবং সবার অংশগ্রহণে আমরা ভবিষ্যতে ইলেকশন করতে পারবো। ইভিএমের বিষয়ে আমরা প্রথম থেকেই যন্ত্রটাতে ত্রুটি ছিল, নারায়ণগঞ্জে যখন প্রথম ট্রাই করা হয়েছে তখনও সেই ত্রুটি হয়েছে, কিছু ভোট গুনে পাওয়া যায়নি। তো সেটাতে আমরা মেশিন তখনও পাঠানো হয়েছিল, ওনারা খুঁজে দিতে পারে নাই সেই ভোটগুলো। এখন ভোটের ব্যাপারে একটা জিনিসও যদি মিস হয়ে যায় তাহলে তো এটার উপরে ডিপেন্ড করা যায় না।